বিবাংলা টিভি, বাংলার কথা বলি, দেশ ও জনপদের খবর, সৌজন্যে জাসির আল হেরা। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বি বাংলা টিভিতে দেশ ও জনপদের খবরে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ধর্মপাশা বেসরকারি সংস্থা ডিএসকের হ্যালো আই এম হিয়া প্রকল্পের উদ্যোগে উঠান বৈঠক। আমাদের ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি মোবারক হোসেন জানান, বাল্যবিবাহ প্রতিরোধ, অল্প বয়সে গর্ভধারণ রোধ ও স্কুল থেকে শিক্ষার্থী ঝরে পড়ার হার কমিয়ে আনার লক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা শেলবরস ইউনিয়নের নিজগাবি পূর্বপাড়া ডাক্তার তরিকুল আলমের বাড়িতে বেসরকারি সংস্থা ডিএসকে এর হ্যালো আই এম হিয়া প্রকল্পের উদ্যোগে আজ বেলা 12টার দিকে কিশোর কিশোরী ও অভিভাবকদের নিয়ে দুইটি অধিবেশনে 2 ঘন্টার ব্যবধানে প্রজনন স্বাস্থ্য বিষয়ক কমিউনিটি ভিত্তিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথম অধিবেশনে 20 জন অভিভাবক ও দ্বিতীয় অধিবেশনে 20 কিশোরকে নিয়ে উঠান বৈঠক করা হয়। প্রকল্প সহযোগী শাহজাহান কবিরের সঞ্চালনায় ও প্রকল্প কর্মকর্তা জুয়েল রানায়ের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক ডাক্তার রফিকুল ইসলাম টিটু, ডাক্তার শামসুল হক, আবু লতিফ তালুকদার, মোসাদ দিলশাদ আক্তার, কমিউনিটি স্বেচ্ছাসেবক মোহাম্মদ সৌরভ মিয়া প্রমুখ। মাহফুজা খাতুন, বি বাংলা টিভি, নিউজ ডেস্ক। সকল সংবাদ সবার আগে দেখতে চোখ রাখুন বি বাংলার পর্দায়, আমাদের সাথেই থাকুন।